হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক এগেইন। আমার লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনারা কোনো প্রকার ব্যাঙ্ক ছাড়া একটা পেপ্যাল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন আর সেটাতে ট্রানজাকশন করতে পারেন। বাট অনেকে একটা প্রবলেম ফেস করছেন, সেটা হচ্ছে আপনাদের পেপ্যালের মধ্যে পেমেন্টটা রিসিভ হচ্ছে না। তো সেটার সলিউশন নিয়ে আজকের ভিডিওটা ধরতে পারেন আমার লাস্ট ভিডিওর একটা পার্ট। সো যারা ওই রকম প্রবলেম ফেস করছেন তারা অবশ্যই আমার ভিডিওটা কন্টিনিউ করেন, আশা করি সলভ হয়ে যাবে। সো ভিডিওটা শুরু করার আগে একটা কথা না বললেই নয়, যারা আমার চ্যানেলে আজকে নতুন ফার্স্ট টাইম, মেক শিওর হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি করে নিয়েছেন থ্যাংক ইউ সো মাচ। আমার এই পেপ্যালটা একটা বিজনেস পেপ্যাল, এই পেপ্যাল থেকে আমি ওই পেপ্যালে ট্রান্সফার করছি। তো এখানে আমরা অ্যাক্টিভিটিসটা দেখি, অ্যাক্টিভিটি অল ট্রানজ্যাকশন। তো আপনারা অনেকে এই প্রবলেমটা পড়ছেন, এখানে দেখেন আনক্লেমড, এখানে আমি $1 সেন্ড করছি বাট এটা এখনও আনক্লেমড, তার মানে এখান থেকে টাকাটা সেন্ড হয়নি। তো এটার সলিউশনের জন্য আমরা চলে যাই আমাদের সেই পেপ্যালে, যেই পেপ্যালটা আমরা নতুন ক্রিয়েট করছি। তো পেপ্যালটা আমরা লগ ইন করে নিই। এই হচ্ছে আমাদের পেপ্যাল, এখানে দেখেন কোনো ডলারের সাইন নেই, কত ডলার আছে বা এখানে কোনো অ্যামাউন্টও নেই। তো আমরা এখান থেকে অ্যাক্টিভিটিতে চলে যাই। দেখেন এখানে নো ট্রানজাকশন, তার মানে আমাদের এখানে কোনো অ্যামাউন্টই আসে নেই, ট্রানজাকশনটা সেই পেপ্যালে আনকনফার্মড হয়ে আছে, কনফার্মড হয়নি। তো এটার সলিউশনের জন্য চলে যান জিমেলে, আপনার পেপ্যাল জিমেলটায়, আপনার যে জিমেলটা দিয়ে পেপ্যাল অ্যাকাউন্ট করা সেটা ওপেন করবেন। এই হচ্ছে আমাদের সেই জিমেলটা, দেখেন এখানে জিমেলে কিন্তু $1 সেন্ড দেখাচ্ছে বাট আমাদের অ্যামাউন্টটা অ্যাড হয়নি। তো এর জন্য আমাদের যা করতে হবে, চলে যান আপনার পেপ্যালের সেটিংসে, এটা অ্যাকসেপ্ট করে নিলাম। এখন এইখান থেকে আপনার অ্যাসিস্ট্যান্টটা অ্যাড করে নেবেন। এই হচ্ছে আমার SSN, সেটা আমরা কপি করে নিলাম আর এটা আমরা পেস্ট করে দিলাম, সরি এখানে পেস্ট হয় না, সো টাইপ করে দিতে হবে। সিকিউরিটি পারপাসে SSN হাইড করে নিলাম, এরপরে সেভ করে নিলাম, ওকে। তো এখন আমাদের যা করতে হবে, এখন দেখেন আমাদের ইমেলটা কনফার্ম হয়নি, এটা হচ্ছে আনকনফার্মড। তো আমাদের ইমেলটা কনফার্ম করতে হবে, এখানে কনফার্মে ক্লিক করেন আর এখানে কনফার্ম দিস ইমেল এটা ক্লিক করেন। এখন আপনার মেইলে একটা মেল চলে যাবে, আপনার পেপ্যাল মেলটা এখন চেক করেন, এটা আমরা রিফ্রেশ দিচ্ছি। তো দেখেন আমাদের মেলে কিন্তু অলরেডি একটা মেল আসছে। তো মেলটা আমরা ওপেন করি আর এখন এখানে ক্লিক করেন কনফার্ম মাই ইমেল অ্যাড্রেস, এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেন, এরপরে কনফার্ম মাই ইমেল, এখন আমরা দেখি আমাদের মেলটা কনফার্ম হয়েছে কিনা। চলে গেলাম সেটিংসে আর এখানে দেখেন আমাদের মেলটা কিন্তু অলরেডি কনফার্ম হয়ে গেছে। এখন আমরা পেপ্যালের ড্যাশবোর্ডে চলে যাই, এই যে এখানে দেখেন আমাদের $1 কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে, মানি ইজ ওয়েটিং ফর ইউ। এখান থেকে আপনারা মানিটা অ্যাকসেপ্ট করে নেবেন তাহলেই হবে। তো আশা করি বুঝতে পারছেন, আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এই ছিল আজকের মতো ভিডিও, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন। আবারও দেখা হচ্ছে আর একটা চমৎকার ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই বাই।